দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। আলোর উৎসবে মর্মান্তিক দুর্ঘটনা, হাওড়ার উলুবেরিয়ার বাণীতলায় ঘটনা। বাজি পোড়াতে গিয়ে আগুনে ঝলসে মৃত্যু হয়েছে দুই শিশুসহ তিনজনের। ঘরের মধ্যেই তিনজন ফুলছুরি মোমবাতি জ্বালাচ্ছিল, সেই সময় হঠাৎ করেই আগুন লেগে যায়। ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। কেন ঘরের মধ্যে তিনজন বাজি পোড়াচ্ছিল, অভিভাবকরা কোথায় ছিলেন, সেই প্রশ্ন উঠতেই শুরু করেছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কিছু ছোট বাচ্চা এখানে একটা বাজি নিয়ে ভিতরে ঢুকে গিয়েছে, ওর থেকে সামহাও বাজি থেকে ওখানে গ্রসারি আছে, অনেক খাবারের সামান আছে, ওর থেকে আগুনটা ধরে নিয়েছিল। আগুন ধরার পরে হয়তো যেটা আমরা প্রিলিমিনারির মধ্যে দেখছি কি হয়তো ওরা বুঝতে পারেনি কিভাবে বেরোবো, কেন খুব ছোট ছোট বাচ্চা ছিল, ওর থেকে এই ঘটনাটা হয়ে গেছে। আর ওখানেই যেটা আমরা এখনো কথা বললাম ফায়ারের সঙ্গে কিভাবে বডিটা রিকভার হয়েছে, ওর থেকেও বোঝা যাচ্ছে ওরা হয়তো ওই সময় অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে গেছিল, বুঝতে পারেনি কিভাবে বেরোবো, এত ধোঁয়া উঠছে, ওরা তারপরে ওই দিকে এগোতেই পারেনি, এর জন্য ওরা উপরে উঠে গেছিল, পরে ফায়ার ব্রিগেড ওদেরকে রিকভার করেছে, রেস্কিউ করেছে। কজন মারা গেছে? তিনজনের ক্যাজুয়ালিটি আছে, তিনটে বাচ্চার ক্যাজুয়ালিটি আছে, একটা 9 বছরের, একটা 5 বছর, আর একটা 2.5 বছর। এটা বাড়ির লোকেরা যে বললো তাদের সঙ্গে আলোচনা করে যেটা বুঝলাম, ফুলঝুড়ি ফাটা ছিল, ঘরটা বদ্ধ ধর, বাচ্চারা বেরোতে পারেনি, তার ফলে এই ঘটনাটা ঘটে গেছে। আমরা এখানে পাশে আছি, আমরা ঠিক আছে আমাদের পরিবারেরও পাশে আছি। আবারও বলি ঘটনাটা দুঃখজনক, বাচ্চা তিনটের আছে, একটা খুব সম্ভবত 2.5 বছর, একটা 11 বছর, একটা 1 বছর 6 মাস, আর যেটা হসপিটালে এখনো সুস্থ আছে, মানে এখনো হসপিটালাইজ, তার বয়স 20-এর মধ্যে।